আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জেলা প্রশাসকের কার্যালয়, এটা আসলে আমরা অনেকেই ডিসি অফিস বলে থাকি। তো তারা নতুন আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তো সেগুলো পদ সম্পর্কে আলোচনা করবো এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগতে পারে এবং কবে থেকে আবেদন শুরু এবং কবে শেষ সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো 1 নম্বর পদ দেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 11,000 টাকা থেকে সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো শিক্ষিত বোধতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং স্টেপ এবং প্রজেক্ট এবং বেসরকারি কম্পিউটার ট্যাপ শুটিং এর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনার বাংলা কাজ প্রতিলিপি ন্যূনতম আপনার 50 শব্দ এবং ইংরেজি তাজি শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। কম্পিউটার কম্পোজে প্রতি বাংলা ও ইংরেজি 25/30 শব্দ থাকতে হবে। তো এখানে আপনার কাজের এক্সপিরিয়েন্স বুঝেছে যে আপনি কত দ্রুত কাজ করতে থাকেন, কাজ করতে পারবেন সেটা। 60 মধ্যাক্ষরিক কম্পিউটার অপারেটর, বর্তমানে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এখানে তারা পদ সংখ্যা দিয়েছে 4টি, 4টি পদে নিয়োগ দেবে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 10,000 টাকা থেকে 10,200 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা। এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং স্টেপ প্রজেক্ট এবং বেসিক কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখানেও ওই সেম 50 শব্দ ইংরেজি শব্দ গতি সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজের প্রতি গতি শব্দ থাকতে হবে, আপনার বাংলা ও ইংরেজি যথাক্রমে 25/30 শব্দ থাকতে হবে। তো এখন দেখে নেওয়া যাক যে কবে থেকে আবেদন শুরু, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আবেদন কবে শেষ, এটা আসলে খুব এক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আবেদন শুরু হচ্ছে 28/7/2022 সকাল 10টা হতে আপনি 17/8/2022 বিকাল 5টা পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আপনার অবশ্যই বয়স লাগবে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার সন্তান হলে আপনার সর্বোচ্চ 32 বছর পর্যন্ত লেখনযোগ্য, মানে 32 বছর হলেও আপনি আবেদন করতে পারবেন। তো ফিরে আসা যাক পদ সংখ্যাগুলো, তো ফিরে আসলাম আর পদের বিবরণ নিয়ে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা তারা দিয়েছে 4টি। এখানে আপনার বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার HSC সার্টিফিকেট যে কোনো বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড মানে আলিম পরীক্ষার সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো তার অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা ও ইংরেজি 20 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে, কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে। এখানে সার্টিফিকেট সহকারী, এখানে তারা নিয়োগ দিবে 2 জন। এখানে বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে এবং সর্বোচ্চ হচ্ছে আপনার 22,490 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনার HSC পরীক্ষার সার্টিফিকেট যে কোনো বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড কিংবা কলেজ বোর্ড, সব বোর্ড থেকে আপনার আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে, এখানে ন্যূনতম বাংলা ও ইংরেজি কম্পোজ 20/20 শব্দ হতে হবে। এখানে হিসাব সহকারী, তারা নেবে একজনকে নেবে। এখানে পদ সংখ্যা 1টি, এখানে আপনার বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা হতে 22,490 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি লেখা প্রতি মিনিটে 20/20 শব্দ থাকতে হবে। এবং আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন, যেমন এই জায়গায় DCFENI DCFENI.teletalk.com BD এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারেন, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার মধ্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, অনলাইন ফি বাবদ টেলিটক সার্ভিস বাবদ 12 টাকা, রেফারেন্স যোগ্য মোট 112 টাকা, পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে এটা জমা দিতে হবে, মানে আপনি আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে এই 112 টাকা পেমেন্ট করতে হবে। এখানে বিজ্ঞপ্তি
কিভাবে আপনারা লেনদেন করবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে এই জায়গায়, আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।